নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 6 অগস্ট 2022 শনিবার, শনি মহারাজের আশীর্বাদে যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, এই পাঁচ রাশির নাম আমি জানাব। শ্রাবণ মাসের প্রত্যেক শনিবারটা সম্পদ শনিবার কিন্তু বলা হয়। এদিন যদি আপনারা শনি মহারাজের বিশেষ পূজা করতে পারেন, যেখানে শনি মহারাজ শিলারূপে পূজিত হয়, সেখানে যদি আপনারা পূজা করতে পারেন, তাহলে যেহেতু শ্রাবণ মাসে প্রত্যেকটা শনিবার সম্পদ শনিবার বলা হয়, এই জন্য আপনার ধন সম্পত্তি বৃদ্ধি কিন্তু হবে। দেখুন, এই যে আগামীকাল শনিবার 6 অগস্ট 2022 যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশির কম বেশি প্রাপ্তি কিন্তু যোগ কিন্তু সৃষ্টি করছে, অর্থপ্রাপ্তির বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি করেছে। তবে প্রতিদিনের মতন একটি কথা আমি আবারও বলবো, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনছেন, বেরিয়ে যাচ্ছেন, এটা ভুল করেও করবেন না, কারণ এখানে অনেক কিছু বোঝানো হয় এবং বেশ কিছু জিনিস শেখানো হয়। নিজে বুঝুন, শিখুন, তারপরে নিজের জীবনে প্রয়োগ করুন। তাহলে কী হবে জানেন, এই যে যাদের ক্ষেত্রে অর্থ অপচয় হচ্ছে কি না, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ অপচয় হবে না। দেখুন, এই যে আকস্মিক প্রাপ্তির মালিক যে গ্রহ, সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্মছকে কোন ভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এটা কিন্তু জানা কিন্তু একান্ত দরকার। কোন ভাব এবং কত নম্বর নক্ষত্র, এবং এর পাশাপাশি ডিগ্রিগত দিক থেকে রাহুর প্লেসমেন্টটা দেখা দরকার। আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, যাদের ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে কি না, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচটা বিশেষভাবে পরিধান করুন, প্রাপ্তির যোগ কিন্তু থাকবে। কারণ আমি রাহুর পাশাপাশি শনি, শুক্র এবং বুধ মোট চারটি গ্রহ কিন্তু আপনার ন্যাকাল চাটে ভালো থাকা দরকার। রাহু, শুক্র, শনি, বুধ এই চারটি গ্রহ যদি আপনার ন্যাকাল চাটে ভালো থাকে, তাহলে আপনার কিন্তু প্রাপ্তির চোখ কিন্তু ঘটবে। আর যদি আপনার ন্যাকাল চাটে রাহু যদি পীড়িত হয়, রাহু যদি দুস্থানগত হয়, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে না। এবং নিজস্ব জন্মকুণ্ডলিতে দেখুন এবং নিজস্ব হস্তরেখা বিচার করুন, এবং এর পাশাপাশি জন্মকুণ্ডলী, হস্তরেখা এই দুটোর পাশাপাশি আপনারা রাহু কবচ বা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। রাহু হঠাৎ কিছু ঘটিয়ে থাকে। এই যে আমি পাঁচ রাশির কথা বলছি, কোনো না কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হঠাৎ কিন্তু হবে। এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ এই যে প্রাপ্তি, আপনার কত টাকা পাবেন, এটা আপনার ডিপেন্ড করবে আপনার ভাগ্যের উপর, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব এবং আপনার আকর্ষিক। তো রাহু যেহেতু মালিক কলিযুগের, আপনার ক্ষেত্রে রাহু কিন্তু অর্থ প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করবে। তবে আপনার দেখতে হবে ধনভাবটা, আপনার আকস্মিক প্রাপ্তির ভাবটা, এটা দেখা কিন্তু দরকার। তো রাহু, বারবার বলছি, রাহু রক্ষা কবচ অথবা রাহু কবচ পরিধান করুন, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, বিচার করানোর পর বা যাতে কেটে নেই হস্তরেখা বিচার করান যে আপনার প্রাপ্তির যোগটা কোন সময় আছে, কোন বছর আছে, নিজ দায়িত্বে এটা কিন্তু আপনাদেরকে ফিস দিয়ে আপনারা এটা বিচারটা করিয়ে নিন। আপনার ক্ষেত্রে রাহু কবচ লাগবে কিনা বা রাহু রক্ষা কবচ লাগবে বা অন্য কোনো কিছু লাগবে কিনা, সব কিছু কিন্তু আপনাকে বিস্তারিত জানানো হবে। তবে আপনাকে এটা সম্পূর্ণ হচ্ছে
পেড সার্ভিস ফ্রি সার্ভিস এটি নয়, আপনারা নিজস্ব ডেট অফ বার্থ দিয়ে পাঠান, সেখানে আপনাদেরকে মূল্য প্রদান করতে হবে, হস্তরেখা দিলেও মূল্য প্রদান করতে হবে, এবং যারা গ্রহরত্ন নিতে চাইছেন, বাস্তু প্রতিজ্ঞা করতে চাইছেন, কবচ দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো যে রাশিগুলোর আমি কথা বলবো, আগামীকাল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোর একে একে নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 7। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল 8:19 থেকে 10:21 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 9:56 থেকে 11:18 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8, শুধুমাত্র 8 আপনাদের ক্ষেত্রে। আপনাদের শুভ সময় সকাল 11:30 থেকে শুরু করে আপনার 1:15 পর্যন্ত, টাইমটা শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 8:48 থেকে শুরু করে আপনার 10:45 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম প্রাপ্তির যোগ সৃষ্টি করেছে, মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি করেছে, সেই রাশি সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 5, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের শুভ সময় সেটা আপনার 12:42 থেকে শুরু করে 2:18 পর্যন্ত, সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা আপনাদেরকে জানালাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ এই পাঁচ রাশি কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে তার ন্যাকাল চার্টের উপর, তার ভাগ্যের উপর। অর্থাৎ এই যে শনি মহারাজের আশীর্বাদ যে পাঁচ রাশির উপর পড়তে চলেছে, আগামীকাল অল্প হলেও অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কত অ্যামাউন্টে অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্যভাবের উপর, তার ধনভাবের উপর। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।